তারা পারবেন না, সবাই মিলে এই লড়াইটা করতে হবে, যাতে কেউ আমরা অসুস্থ না হয়ে পড়ি। এই ডেঙ্গু গত বছর আমাকে খুব জানিয়েছে, আপনাদের কাছে আমি আবার বলছি, ভালো কাজ সেই ভালো কাজের সঙ্গে আমি নিজে যদি কোনোভাবে যুক্ত হয়ে যাওয়ার ভালো লাগে। এর জন্য যে বারবার চেষ্টা করে তার সাধ্য আবার অনেক অনেক অভিনন্দন নতুন করে কখনো ভাববে আছে সম্পূর্ণ করতে পেরেছি। কি কি দিয়ে করেছো মন্দিরটি? প্রথমে তো থার্মোকল, কাঠগুঁড়ো, র ফেব্রিক র, আর বালি, তাতাল। আমরা দুজন এইট আর আমি সেভেন। বিশাল দত্ত, অবরদীপ নাথ, সপ্তর্ষি ঘোষ। তারা পারবেন না, সবাই মিলে এই লড়াইটা করতে হবে, যাতে কেউ আমরা অসুস্থ না হয়ে পড়ি। এই ডেঙ্গু গত বছর আমাকে খুব জানিয়েছে, আপনাদের কাছে আমি আবার বলছি, ভালো কাজ সেই ভালো কাজের সঙ্গে আমি নিজে যদি কোনোভাবে যুক্ত হয়ে যাওয়ার ভালো লাগে। যে বারবার চেষ্টা করে তার সাধ্য আবার অনেক অনেক অভিনন্দন নতুন করে কখনো ভাববেন। ভালো দিক তার, কারণ একটা যে কোনো অনুষ্ঠানে
সমাজে বিভিন্ন ধরনের মেসেজ পাঠানো হয়, বিভিন্নভাবে বিভিন্ন প্রতিভা প্রতিস্ফুটিত করে দেওয়ার জন্য বিভিন্ন অনুষ্ঠান করা হয়, আনন্দ দেওয়ার জন্য অনুষ্ঠান করা হয়, আরও ইতিহাসকে স্মরণ করে দেওয়ার জন্য অনুষ্ঠান করা হয়, সব মিলে একটা অনুষ্ঠান স্বয়ং সম্পূর্ণ হয়। আমার অনেক অনেক অভিনন্দন যারা করেছেন, যে দে আর গিভিং এ ভেরি নাইস মেসেজ টু দ্য সোসাইটি, যে কোথাও জল জমতে দেবেন না, সাবধানতা অবলম্বন করলেই ডেঙ্গুকে রোখা যাবে। আপনারা ডেঙ্গুর সংবাদ পেলেই সেটা আপনারা চিকিৎসকদের খবর দেবেন। এই সমস্ত যা তারা করেছেন এর জন্য তাদের অনেক অনেক অভিনন্দন। একটু আগেই আমি জানতাম না, তার সত্ত্বেও এদেরই উদ্বোধনী অনুষ্ঠানে ডেঙ্গুর জন্যে বললাম। তার কারণ হচ্ছে যে বাঁকাদার একটা ব্যাপার আছে, সেটা শহরে কেউ করে না, সেটাই করবে, সেটা পিঠেপুলি হোক, ইতু পূজা হোক, আর ঝুলন হোক, আরও এইটা করে এরপর আবার একটা কিছু ভাববে যে আর একটা কী এটা করা যায়। তো এইটাতে ডেঙ্গুর মোকাবিলা করার জন্যে মানুষকে সচেতন হতে হবে, মানুষকে নিজের বাড়ি নিজের আশেপাশে বাড়ি সেইগুলো লক্ষ্য রাখতে হবে, নিজের সাবধান থাকা এবং নিজের প্রতিবেশীকে সাবধান রাখা, কোথাও পরিষ্কার জল না জমে, এটার জন্য যে সচেতনতার জন্য এই স্টলটা যিনি করেছেন তাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, আমি সাফাদা বলছি। এই যে বৃষ্টি আরম্ভ হয়েছে না, এবার কিন্তু খেয়াল রাখবেন বাড়ির চারদিকে কোথাও জল জমতে দেবেন না। জল জমলে মশা ডিম পাড়বে, তারপর ডেঙ্গি হবে, নিজেরাই বিপদে পড়বেন, খুব সাবধান। একটা কথা বলি, ডেঙ্গু অলরেডি থাবা বসাতে শুরু করেছে, কোথাও যদি দেখেন আশপাশে জল জমে আছে তাহলে একটু কেরোসিন তেল ফেলে দিন, তাহলে মশা ডিম পাড়লেও সেগুলো নষ্ট হয়ে যাবে। আর খেয়াল রাখুন কোথাও প্লাস্টিকের বাটি প্যাকেট এসব পড়ে আছে কিনা, কারণ সেখানেও এই বর্ষায় জল জমবে আর মশা ডিম পাড়বে। অতএব এখানে ওখানে প্লাস্টিক ফেলবেন না, আসুন সবাই মিলে ডেঙ্গুকে ভ্যানিশ করে দিই। উত্তরপাড়া কোতরং পুরসভা এ ব্যাপারে সমস্ত রকম উদ্যোগ নিচ্ছে, আসুন আমরা পুরসভাকে সহযোগিতা করি। দেখেছিস তো এই সাফা বাবা কি রকম বনের ধাড়ি, হ্যাঁ সব জায়গায় তো জল জমানো ঠেকাতে পারবে না, একটু আপনি যদি কোথাও জল জমেও থাকে সেখানে একটু ডিম পাচ্ছি, এই হতচ্ছাড়া সেখানে গিয়ে বলছি কেরোসিন তেল ফেলতে, মনে হচ্ছে উত্তরপাড়া থেকে আমাদের বাস একেবারে তুলতেই হবে রে। সাফাটা তার আমাদের একেবারে শেষ করে দিল, একটা পাজির পাঝাড়া বদমাইশ লোক একেবারে সাফাটা। ছি 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 ছি।